Yes. আপনি কখন আসছেন? কে বেলা? জি। আপনি আপনি করছো কেন? শোন, আমি ফোন রাখার 10 মিনিটের মধ্যে তুই যদি বাসায় না আসিস, খবর আছে। 10 মিনিটে কি আসা যায়? তাহলে আসার দরকার নেই। হ্যালো, হ্যালো, আমি খাবো না, খাওয়া শেষ। আমি আর ওয়েট করতে পারলাম না রে, ড্রাইভারকে তো ছাড়তে হবে। ভালো করেছো। জামাই রাখেলটা কি? সে এখনই আসে বলবো, তাই না বাবা? সে আসুক বা না আসুক তাতে তোর কি? সরি না, থাক, মাথা গরম করিস না। আমার মনে হয় কোনো জরুরি কাজে আটকা পড়ে গেছে, তা না হলে আজকের দিনে অন্তত। আমি এবার উঠ করে। কেক খাবেন না? না, তোরা খাস। এই দেখ তো, দুধ আলের খাওয়া হয়েছে কিনা। জি। জামাই শুনলাম প্রায় এরকম রাত করে, দিনকাল খারাপ, একটু খবর নিস। আজকে নেব। দুলাল ভাই, আন্টি রেডি। দুপুরের রান্না কেমন লাগলো? ব্যাক কল জানি কোন হলে। তুমি কেমন সিকিউরিটি? সে আমার দিকে হাসে। ওরে মারুন। হ্যাঁ, কেমনে মারুন? এই শালা, এই তোর আজকে মেরে ফেলাম। নুপুর, দুলাল, তোমার হাসিটা খুব সুন্দর। যাও, এবার গাড়ি স্টার্ট দাও। দুলাল, আম্মা আসি। যাও বাবা, আমি তোমার আম্মা। কে গেল স্যার? আপনার শাশু গেল। তাই নাকি? জি স্যার। তোমার ম্যাডাম জানি তো? জি না স্যার। গুড। সালাম তো হাত দিয়ে করলেই সারে, পা মারার দরকারটা কি? রিকশায় উঠ, জলদি চল। স্যার, কি যাইবার আগে দুটা মুখে দিয়ে দেন। তোর আবার খেয়েছে? না। বেলা, চুপ চুপ। কেন? সে এমনি গাল ফুলে আছে। এত রাগ। বেলা, আমি এসেছি। আয় সুইটহার্ট। যা, খাবারগুলো সব বাইরে ফেলে দিয়ে। কেন? আপনারে খাইতে দিব না, কুত্তা বিলাইরে দিব। সব গার্ড, আপনি যান, আমি দেখতেছি। না, আমার চোখের সামনে সব খাবার দাবার ফেলে দিয়ে। বেলা, ম্যাডাম যাও, কুকুর বিড়াল ডাকো। জি ম্যাডাম। যান গেটে খাড়ায় আয়া কুতু বলে ডাকতে। বুঝছি। খাইতাছে।
আচ্ছা অফিসে কাজ শেষ না হলে আমি করবোটা কি, আসবো কি করে বলো? এর আগেও তো দেরি হয়েছে, কি হয়নি? এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করবে চাকরিজীবী ছেলেকে আর সন্ধ্যার মধ্যে তাকে যাবে বিছানায়, সেটা তো হবে না। তোমার ভক্ত বন্ধ করবে না? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঘেউ ঘেউ বন্ধ করো। হোয়াট? চুপ করবে না? না। ঠিক আছে বলো। তোমার এমন অসম্ভব অমার্জিত অনাকাঙ্ক্ষিত অসুন্দর অসম্ভব অর্থহীন অতিরঞ্জিত। হ্যাঁ আজকে কয় তারিখ? কেন বলো তো? আজ অগস্টের কত তারিখ? অগস্টের আল্লাহ আল্লাহ, আমি আমার বিয়ের দিন তারিখ ভুলে গেছি। তুমি আমার জন্য হাবিয়া দোজক তৈরি করে রাখো। ওটা তো ভবিষ্যৎ, বর্তমানে শাস্তি কি হবে সেটা বলো। বর্তমানে শাস্তি তো শুরু হয়ে গেছে সোনা, তুমি তো অলরেডি আমার ভাত বন্ধ করে দিয়েছো, পেটের মধ্যে তো আগুন জ্বলছে। তাই নাকি? তবে তবে তুমি যদি এখন আমাকে কিছু খেতে দাও, আমি তোমার জন্য এমন দোয়া করব যে তোমার বেস্ট গ্যারান্টেড। আর আর এই তো সামনে তোমার আমার সেই দিন যেদিন তোমার সাথে আমার প্রেম হয়েছিল। তারিখটা কত? কত জানো শোনা? নূপুর এই এই যে লাঠি আনতে বলবে হাড্ডি, মানে কুকুর বেড়াল পোলাও মাংস খাবে আর তুই হাড্ডি। শাট আপ, যাও ওই ঘরে আমার বিছানা করো। না না দরকার নেই। নূপুর তুমি জানো, দেখো তো আমার জন্য কিছু আনতে পারো কিনা। সরি স্যার, সব কাজটা দিয়ে দিছি। আপা দুইটা কুত্তা চারটা বিলাই কি খাউন্ডা যে দিল, হ্যাঁ আপনার প্রাণ বইরা দোয়া করতেছে। যাও বিছানা করো। নূপুর তুমি অ্যাটলিস্ট আমার জন্য একটু শশা নিয়ে আসো। সরি স্যার, খালি পেটে শশা খেলে গিয়ে আসইব। আই হেট ইউ। এই জন্যই তো আজ থেকে আলাদা শুব। ওরে সাহস। গুড নাইট। শোনা শোনা, তুমি জানো আমি ভূতে ভয়ে রাতে একলা ঘুমাতে পারি না। তাহলে দারুণার সাথে যেসো। প্লিজ লক্ষ্মীটি লক্ষ্মীটি, শোনো শোনো আমার, শোনো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। অবশ্য আমি জানি যে যে অপরাধ আমি করছি সেটার আমি ক্ষমার অযোগ্য, কিন্তু এই যে দেখো কালই আমি উলকি দিয়ে গাজীর আমির খানের মতো তোমার জন্ম তারিখ বিয়ের তারিখ সব কিছু উলকি দেখে রাখবো। যতবার জামা খুলবো ততবার দেখতে পাবো। ওকে, তবে তোমার নামটা লিখতে হবে না, তোমার নামটা আমার হৃদয় পটে একদম স্বর্ণাক্ষরে লেখা আছে, বেলা। তোর কথা শুধু ভাবছি মনে মনে কাছে চাচ্ছি, তুই মেঘ হয়ে আয়না জানালা, খুব একা একা লাগছে চোখে বৃষ্টি নামছে, তুই আয়না হৃদয় সীমানা। তোর কথা শুধু ভাবছি মনে মনে কাছে চাচ্ছি, তুই মেঘ হয়ে আয়না জানালা, খুব একা একা লাগছে চোখে বৃষ্টি নামছে, তুই আয়না হৃদয় সীমানা। অভিমানী তোর মন চা, জানি শুনবে না কথাটা, তবু একটু হেঁটে আয়।
যা সুজি বুঝি তোর প্রেমে আমি ডুবছি তুই ছাড়া কেউ নেই আমায় ভাসাবা ভুলে মন খারাপের গল্প প্রেমে হোক না অল্প তোকে বলবো সরি লক্ষ হাজার বার অভিমানী তোর মনটা জানি শুনবে না কথাটা তবু একটু হেঁটে আয় না আমার ফোনটা কোথায় রাখলাম ওরে বাবা রে আমার আঙ্গুল গেল আমার আঙ্গুল নাই চুপ একদম
তুমি চুপ আমার ফোন কোথায় ওদিকে কোথায় ফেলে দিয়েছি কি সিকিউরিটি সিদ্দিক চেঁচাবে না একদম চেঁচাবে না বলে দিলাম চেঁচাবে না 100 বার চেঁচাবে 1000 বার চেঁচাবে তুমি আমার ফোন কেন ফেলে দিয়েছো ও সারা রাত তোর নাকের ডাকার ভোরবেলা তোর ফোনের কাহা দুঃখ সহ্য করব আমার ফোনে যদি কিছু হয় তাহলে তোর একদিন কি আমার একদিন কি করবি তুই আবার সিদ্দিক নুপাত আই সিদ্দিক আই নুপাত সিদ্দিক আরে তো আমার ফোন আল্লাহ তোমারই নগণ্য বান্দার ফোন তোমারই আরেক বেবুজ বান্দি রাগে গোস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে তুমি গোস্তাকে মাফ করে সেটটা অন করে দাও আল্লাহ আমিন বিসমিল্লাহ এই দেখো বেলা দেখো রাখি আল্লাহ মারে কে তবে স্যার যার মাথায় পড়ছিল সে ফিনিশ মাথা লাগা সে বেহুশ কি বলো কি জান গিয়া দেহেন সাইত্য নাশ যাও ওকে যে বলো সে সুস্থ হলে যেন থানায় যে এই লোকের বিরুদ্ধে মামলা করে যে এই মানে কি ফোন ফেলে মাথা পড়ালে তুমি আর মামলা করবে আমার নামে মানে তুই জেল খাটবি আমি এখানে থাকবো তুই নিচে শুবি আমি বিছানায় তুই জেলে যে রুটি খাবি আমি বিরানি স্যার সে মনে হয় চোখে কিছু দেখতে পাইতেছে না সে এমনি এমনি ঘুরতেছে আই চলো তো চলো স্যার আসুন চলো ইয়া আমার খুব ভয় করছে আরে বেলা বেলা বুয়া গাল পাতো পাতো গাল সে কান্দে না কেন আচ্ছা বৌমিস আপনি কি সত্যি সত্যি চোখে কিছু দেখতে পাচ্ছেন না না চুপ সিদ্দিক যান ডাক্তার ডেকে নিয়ে আসেন রহিম ডাক্তার ডেকে নি স্যার হ্যাঁ তুমি যাবে আর আসবে ডাবল বন্ধ কোথায় যাচ্ছ মাকে এক্ষুনি আসতে বলবো সর আরে ইয়ে মিস গো আপনি আপনি প্লিজ দয়া করে একটু বসবেন তোমার পেছনে সোফা বসো বই তো ডর করে সে কি ভয় কিসের আমি আছি না তাহলে আমার কোলে নিয়ে বসেন জি আমি বউ আছে না তোমার কোলে নিব কেমনে তা আমার হাতটা একটু ধরেন এই তুই যা আমাকে লিখে চা বিস্কুট নিয়ে আয় ঠিক আছে ধরেন জি জি বসে থ্যাংক ইউ জি ওয়েলকাম আপনার হাতটা খুব সুন্দর জি আপনার আপনারটাও আমি একটু মোটা হ্যাঁ একটু ফিগার দিয়ে কি করবো আমার একটা বিয়াও টিকলো না জি মানে আপনার কি অনেকগুলো বিয়ে মিস বেশি না সাইড দেয়া
কাশি দাও সুন্দর। তোমাকে অনেক বলেছি, কত হাত পা ধরেছি, রাগটা একটু কমাও, রাগ কমাও। এখন কিছু থেকে কিছু একটা হলে বুঝবে মজা। মজা আমি কি বুঝবো? মজা বুঝবে তোমার জামাই। ওর চোখ দুটো যদি কাড়া করতে পারতাম, মাথাটা যদি ফাটাতে পারতাম, সবচেয়ে খুশি হতাম আমি। মা, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, স্যারের হাত ছাইরা বিস্কুট ধরে। এখনো তো কান্দের উপরে মাথা রাখি নাই। আর হোনা, আমি টোস্ট বিস্কুট খাই না। আপা জলদি আহেন। আমার ধারণা উনি দৃষ্টি শক্তি ফিরে পাচ্ছেন। তাই নাকি? যে না, না দেখলে বুঝলো কেমনে টোস্ট বিস্কুট? শুধু বিস্কুট দেখতে পাই। এই তো আঙ্কেল চলে এসছে। শুধু বিস্কিট দেখতে পাচ্ছ, আর কিচ্ছু দেখতে পাচ্ছ না? চিন্তার কোনো কারণ নেই, ছোট্ট একটা অপারেশন, সব ঠিক হয়ে যাবে। চিন্তার চাকুতে কি করবেন স্যার? এইটা দিয়ে ধরবো, এইটা দিয়ে কাটবো। থাক স্যার, আপনার আর কষ্ট করতে হইব না স্যার। এখন আমি একটু একটু দেখতে পাইতেছি স্যার। আসি স্যার, দোয়া রাখেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বাই বাই বোমিস। বাই বাই। মিরাকল, টোটাল মিরাকল। আমার চলে স্যার। কেন শুরু করবো না? নাক ডাকা কাকে বলে? ওর নাক ডাকা শুনলে তুমি বুঝতে। শুনলেন মা? শুনলেন মা কি শুনবে? মানুষের আক্কেল থাকলে এরকম হবে নাক ডাকে? কি আমার আক্কেল নেই? আমার আক্কেল নেই? না স্যার, কোন হালাই কইছে আপনার আকেল নাই? নুপুর, এক থাপ্পড় দাম যদি তোর 32টা দাঁত না ফেলে দে, আমার নাম বেলা না। এই থামবে না, থামবো না। ওর নাক ডাকা বন্ধ করে তারপর আমি থামবো। ভাই, ওর নাক ডাকাটা বন্ধ করা যায় না? ছোট্ট একটা অপারেশন লাগবে। কি 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 বলছেন আকা? ওষুধ খেলে ঠিক হয় না? না, আপনি কি সেটা করতে পারবেন? এসো তো বাবা, তোমার নাকটা একটু দেখি। মানে কি, আপনি কি নাকেরও ডাক্তার নাকি? এই হাসির মানে কি? আমি নাক, কান, গলা, বুক, পেট হয়েছে আর বলতে হবে না। তোমার নাকটা একটু দেখাও তো। আমার ধারণা আপনি একজন হাতুড়ে ডাক্তার। ওকে ধরো, খবরদার। আপনি শোনেন তো, আমি ধরো, ও একা পারবে নাকি? আরে আমি তো পেছন দিয়ে ধরো। কি হচ্ছে নাকি এসব? এই খবরটা, খবরটা। নাকের যা অবস্থা, তুমি নিঃশ্বাস নাও কোন দিক দিয়ে? পেছন দিয়ে। রাজ, আমি যেন আমার নাম তোমার মুখে না শুনি। ছি বাবা, আপনি এখন থেকে আমার শাশুড়ি না। টনসিলের যা অবস্থা, ছাড়ো ওকে, বসো সবাই। ওর নাকের অবস্থাও ভালো না, টনসিলের অবস্থাও ভালো না। তাহলে ওর নাকের পলিপ
আর দুটো টনসিলই ফেলতে হবে। কে কে করাচ্ছে অপারেশনটা? করাচ্ছেটা কে? তুমি। ও কি পাগল হয়ে গেল! এই অসুখটার নাম হলো হোয়াইট কোট ফোবিয়া। অনেক রোগী ডাক্তার দেখলে এরকম আচরণ করে। তখন আপনারা কি করেন? বল প্রয়োগের দরকার হলে বল প্রয়োগ করি। মা, তোর মামাকে খবর দে। আমি আমার মামাকে খবর দিচ্ছি। হ্যালো মামা, আমি আর বাঁচতে চাই না মামা, আমি সুইসাইড করব। শাট আপ! এখন বল কেন সুইসাইড করবি? বউয়ের অত্যাচারে মামা, বউয়ের অত্যাচারে। ভাগনা, খারাপ আমি আইতাছি। তুমি আসার সময় মামা আমার জন্য পটাশিয়াম সায়ানাইড আনো। আরে ভাগনা, মনে রাখো তুমি হাফিজের ভাগনা, হাফিজের। কাজটা কি? তোমাদের জামাইকে ধরে বেঁধে অপারেশন করানো। কেন, তুই বাচ্চা কাচ্চা চাস না? আরে না, নাকের অপারেশন। ও মামা, তোমাকে কিন্তু অপারেশন শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। আমার ঘন্টায় ঘন্টায় খাবারের ব্যাপারটা জানিস তো? জানি জানি, নো প্রবলেম। ঠিক আছে, আমি তাহলে আসছি। ফুল পেমেন্ট করেনি তো, তাই ফুল অজ্ঞান করিনি, তাই চেঁচাচ্ছে। একটু মাথায় হাত বুলিয়ে দেন তো। যাও তাকে সম্মানে নিয়ে আসো। কোন ফ্রিতে কটা মুরগি আছে? পাঁচটা। যাও, পাঁচটা মুরগি আস্তে আস্তে গ্রিল করবে, আর 30টা পরোটা ভাজবে। কজন আসবে বাপা? শুধু আর মামা আসবে। সে কি একলা খাইব? হ্যাঁ। সে কি মানুষ? না, পালোয়ান। এ তোর পালোয়ান মামা আমার কি করবে রে? তোর পিচ্চি হাফিজ বাবা মানে কি করবে রে? আমি দেখবো কারা তোর সাহস আমাকে অপারেশন করায়। আমিও দেখবো কে তোর অপারেশন করে। তুই মামাকে চিনিস? তুই আমার মামাকে চিনিস? তুই গায়ে দিলি কেন? 100 বার দিলাম। আমি এখন ডাই, তোমার কি করবি বল? কি করবো? আল্লাহ আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, আমি খুন করে ফেলবো। দুপুর আদর করতে হয়।
তোমার উদ্দিক্ট বেশি তোমার ভাইটা আমার ভাগ্নিকে অত্যাচার করে না মামা মামা একদম উল্টো একদম উল্টো বরং আপনার ভাগ্নি আমাকে অত্যাচার করে এই যে কিছুক্ষণ আগে আমার এতগুলো চুল তুললো এতগুলো চুল ছিল আর এই যে আমি জামাগুলো দেখতে পারবেন যে কতগুলো খামচির দাগ না দেখা ভাইকে দেখা 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 এই যে মামা দেখা জামাই মানুষ গায়ে হাত দেবার দরকার নেই এই একটু বকা ঝাকা করলেই হবে জি মামা আপনি আমাকে আমাকে বকেন ইচ্ছে মতো বকেন বকেন হ্যাঁ কিন্তু আমি তো বকতে পারি না আমি খালি মারতে পারি কি বলেন আমি আপনাকে শিখিয়ে দেব উনি তোমার সেই মামা জি মামা তোমার খাবার দাবার সব রেডি তুমি ফিনিশিং করে চলো চুপ কর মা হসপিটালের কি অবস্থা ওই ওর অপারেশন করবে ওখানে অপারেশন করলে তুমি বিধবা হবে তাতে ওরা চুপ চুপ কি সমস্যা ওখানে ওখানে গরু ছাগলের মতো এরকম হাত পা চেপে ধরে অপারেশন করে নাউজুবিল্লাহ আমি এমন করে ধরো এক চুল উঠে না মামা মামা আমি আপনার পায়ে ধরে মামা দেখুন দেখুন
আপনারা আমার ভাগিনাকে মাফ করে দিন। শোনো, অপারেশন না করলে তো তোমার সাথে আমার সংসার করা হবে না। তোমাকে আর সংসার করতে হবে না। অপারেশন করতে গিয়ে কি থেকে কি হবে, শেষে গুষ্টি শুদ্ধ জেলে কাটতে হবে। তুমি কি চাও আমাকে ডিভোর্স দেই? হ্যাঁ দিলাম। কংগ্রেচুলেশন মামা, কংগ্রেচুলেশন। বাহ, যাও বেঁচে গেলে। রাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ, আমি তোমাকে ডিভোর্স দেব না, প্লিজ আমাকে মাফ করো রাজ। ডোন্ট ওয়াইট, আমি তো আপনার মেয়েরই মা। আঙ্কেল, আঙ্কেল প্লিজ ওকে বাঁচান, আমার জন্য আজ ওর এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। রাজ প্লিজ ওঠো না। তুমি ওকে ডিভোর্স দেবে শুনে হার্ট অ্যাটাক হয়েছে? জি জি আঙ্কেল জি। খুব খুশি হলো যে অ্যাটাক হতে পারে, এ কথা কে জানতো? মানে তোমার হাত থেকে মুক্তি পাবে এই কথাটা শুনে খুশিতে এমন কাণ্ড হয়েছে। রাজ, তুই বাড়িতে চল, তোর খুশি আমি বের করব। তুমি আমাকে ডিভোর্স দেবে না? না। তোর কথা শুধু ভাবছি, মনে মনে কাছে চাচ্ছি, তুই মেঘ হয়ে আয় না জানালায়, খুব একা একা লাগছে, চোখে বৃষ্টি নামছে, তুই আয় না হৃদয় সীমানা। তোর কথা শুধু ভাবছি, মনে মনে কাছে চাচ্ছি, তুই মেঘ হয়ে আয় না জানালায়, খুব একা একা লাগছে।